বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত। বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আলী, আর আপনারা দেখছেন আলী অফিসিয়াল বিডি। আজকে আলোচনা করব নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানি সম্পর্কে। পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আর অন্যান্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। 1978 সালে সৌদি আরবে নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 60,000-এরও বেশি কর্মী এই কোম্পানিতে কাজ করে। মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানি রয়েছে, যেমন বাহরান, দুবাই, কাতার, কুয়েত, ওমান, এসব কান্ট্রিতে নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানি রয়েছে। সৌদি আরবে গ্রেট এ পজিশনে নেসার আল হাজিরিন কোম্পানি রয়েছে। সৌদি আরবে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন আরামকো, সাবিক, এ ধরনের বিভিন্ন অয়েল সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কন্ট্রাক্ট রয়েছে নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানির। বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা সাপ্লাইয়ের মারফতে আসি, যেমন সাব কন্ট্রাক্ট, একটা হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে তাদের মাধ্যমেই কাজ করায়, যেটা নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানি। তারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে লোক নিয়ে আসে, তাদের কোম্পানিতে রেখে তারা বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে কাজগুলো নিয়ে তাদের মারফতেই লোক দিয়ে করিয়ে থাকে। এটা হচ্ছে কন্ট্রাক্ট। আরেকটা হচ্ছে সাব কন্ট্রাক্ট, সেটা হচ্ছে বিভিন্ন মারফতে তারা লোক এনে বিভিন্ন কোম্পানিতে দিয়ে দেয়। তো নেসার আল হাজিরিন কোম্পানি তারা নিজেরা লোক নিয়ে আসে, নিজেদের কোম্পানিতে রাখে, তারপরে হচ্ছে তাদের মাধ্যমেই হচ্ছে কাজগুলো করিয়ে থাকে। তো যেখানে প্রায় 60,000-এরও বেশি কর্মী কাজ করে, আপনারা ধরে নেন যে কোম্পানি কত বড় আর কত বিশাল। এখন আলোচনা করব নেসার আল হাজিরিন কর্পোরেশন কোম্পানির কি কি কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকে বা কোন কোন সেক্টরে কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকে। দেখেন, তাদের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হেভি বিল্ডিং সেক্টরে, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে, ম্যানুফ্যাকচারিংয়ের সেক্টরে, তারপর হচ্ছে মেনটেন্যান্সের সেক্টরে। এবং তাদের ক্যাটাগরির দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা সব ধরনের কর্মী তাদের প্রয়োজন, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেফটি, তারপরে হচ্ছে স্টিল ফিক্সার, টাইলস মেকানিক, একদম এ টু জেড কর্মী তাদের প্রয়োজন রয়েছে। এখন যারা এক্সপিরিয়েন্স আছে কাজের, তাদের তো মোটামুটি ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে আপনাদের ওইখানে নির্ধারণ হবে, এবং যারা একেবারে ফ্রেশ লোক তারাও চাইলে এই কোম্পানিতে আসতে পারে। তো এই কোম্পানির সুবিধাগুলো কি কি রয়েছে, যেমন আপনি যদি এই কোম্পানিতে আসেন, আপনার নিয়মতান্ত্রিকভাবে তারা ইকামা সব কিছুই করে দিবে, এগুলার কোনো ঝায় ঝামেলা নাই। তারপর হচ্ছে খাওয়া দাওয়া থাকা ইত্যাদি কোম্পানির ওপর, আপনাকে আলাদাভাবে রান্না করে খেতে হবে না। আর 2 বছর পরপর ছুটি রয়েছে, টিকেট কোম্পানি বহন করে, যারা 5 বছর 10 বছর থেকে চলে যায় তাদের হিসাব ও কোম্পানি দিয়ে থাকে। তো এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, বুঝছেন, আপনারা চাইলে আসতে পারেন। বেসিক স্যালারি কার কিরকম হয়ে থাকে, যারা লেবার সেক্টরে আসে, ফ্রেশ লোক আসে, তাদের বেতন হয়ে থাকে যে আপনার 1,000 থেকে 1,100 রিয়াল। তারপর হচ্ছে আবার ওভার টাইম যদি আপনার থাকে তাহলে ওভার টাইমটা আলাদা হিসেবে। আর যারা টেকনিশিয়ান পদে আসে তাদের বেতন হচ্ছে 1,200 থেকে 1,300 রিয়াল, হয়তো আপনার 2 বছর পর পর বেতন ভারে, ওটা আলাদা হিসাব। আর যখন আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন তখনই আপনাকে বলে দিবে, এখন আপনার কাজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার স্যালারিটা
দলে তারা। এখন আমি একটা বেসিক ধারণা হিসেবে আপনাদের দিতেছি যে লেবারদের বেতন এত, তারপর হচ্ছে টেকনিশিয়ানদের বেতন এত, আপনার ইন্টারভিউ ভালো হলে, আপনার কাজের দক্ষতা ভালো থাকলে আপনার বেতন কিন্তু আপ ডাউন হবে, বা এখানে আইসো যে আপনি কাজ ভালো দেখাতে পারেন স্যালারি আপনার আপ ডাউন হবে, স্যালারি নিয়ে কোনো টেনশন নাই। এখন যারা হচ্ছে ফোরম্যান হিসেবে আসে তাকে, তাদের বেতন হচ্ছে 1500 থেকে 1600। হেভি ড্রাইভার হিসেবে যারা আসে তাদের বেতনও হচ্ছে 1500 থেকে 1600। আর যারা ইঞ্জিনিয়ারিং পদে আসে বা সেফটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে তাদের বেতন আরো বেশি। তো এই সেক্টরে এখন ম্যাক্সিমাম কথা হলো যে ভাই নেসার আল হাজরিন কোম্পানিতে যদি আসি আমাদের কেমন হবে? ভাই আমি বলবো যে আপনাদের যে অলয়ের সব মিলিয়ে কোম্পানি অনেক ভালো আছে। এখন আপনারা যদি ডিরেক্টভাবে ভিসা পান ইন্টারভিউ দিয়ে আসতে পারে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে ভাই দেখেন আমরা ম্যাক্সিমাম সময় এরকম হয় যে আমি কোম্পানির ইন্টারভিউ দিছি এই কোম্পানির, যখন ভিসা পাইছি তখন দেখি যে এটা না, আমরা যে এজেন্সি থেকে আসতেছি তারা প্রতারণা করে, মানে ইন্টারভিউ নিছে একটা ভিসাতে দেখি আরেকটা। তো এইগুলা যাচাই বাছাই করা আপনাদের দায়িত্ব, কারণ আপনাদের অনেকে বলে আনে যে এই কোম্পানি কিন্তু এখানে এসে দেখে যে সাপ্লাই মানে কথা কাজে মিল নাই, এখানে এসে তারা দেখতে পায়। তো এই জন্য বলবো যে কোম্পানি ভালো আছে তবে যাচাই বাছাই করে ওই কোম্পানিতেই আসতে হবে। এখন অনেকে বলে এই কোম্পানি, এখানে আইসা পরে অন্য কোম্পানির, তো এটা হচ্ছে জায়জামালা, এটা ওইখানেই আপনাকে মীমাংসা করে আসতে হবে। আর এদিকে এই নেসার আল হাজরিন কোম্পানি মোটামুটি আপনার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা চাইলে বা ভিসা পাইলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।